situazione. Sciocche. Sciocco il palmonte. Allora, apra del sole. এসেছি অত্যন্ত জরুরি কিছু কথা বলার জন্য। যে নির্বাচন আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠিত চলেছে, এই নির্বাচন এই জাতির জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ আমরা পূর্বেই বলেছি, প্রায় 10 বছর পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যে নির্বাচন আগামীতে এই রাষ্ট্রের গঠন কাঠামো, জনগণের অধিকার এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে যে আগামী দিনগুলোতে জাতি কি একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাস করবে, নাকি একটি একনায়কতান্ত্রিক স্বৈরাচারের অধীনে তারা নিপতিত হবে। সিদ্ধান্ত গৃহীত হবে যে বাংলাদেশ তারা কি স্বাধীনভাবে তাদের জাতীয় সিদ্ধান্তগুলো নিতে পারবে, নাকি প্রভাবিত হয়ে চাপের মুখে ভিন্ন শক্তির মাধ্যমে পরিচালিত। সিদ্ধান্ত গৃহীত হবে যে বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র যার যে লড়াই করেছিল 1971 সালে, সেই মুক্তিযুদ্ধের চেতনা এখানে তার অস্তিত্ব থাকবে কি থাকবে না। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই নির্বাচন ইতিমধ্যে একটা প্রহসনে পড়েছে, একটা তামাশা। আমাদের এই নির্বাচনে আমরা গত 10 বছর অত্যাচার নির্যাতন নিপীড়নের পরেও বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র একটি কারণে, যে এই নির্বাচনের মধ্যে দিয়ে একটাকে আন্দোলনের, গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে আন্দোলন, অন্যায়ভাবে দেশনেত্রীকে যে কারাগারে আটক করা রয়েছে তাকে মুক্ত করবার যে আন্দোলন, হাজার হাজার বিরোধী গণতান্ত্রিক কর্মীকে বেআইনিভাবে, অন্যায়ভাবে আটক করে রাখা, তাদেরকে মুক্ত করবার যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। এখন ইতিমধ্যে আজকে সকলের কাছে এই প্রশ্ন দেখা দিয়েছে যে নির্বাচন আদৌ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো কোনো অবস্থা এখানে আছে। অনেকে বলেন সমতল, লেভেল প্লেইং ফিল্ড, আমাদের অগ্রজ, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল খান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, মাঠই নেই তো সমতল হবে করতে। আসলে নির্বাচনের কোনো মাঠ তো নেই। অবাক বিশ্বে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন কমিশন, প্রশাসন, এমনকি বিচার বিভাগ, তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য একজোট হয়েছে। এটা আমাদের কাছে শুধু বিস্ময়কর নয়, অত্যন্ত আতঙ্কের। আমরা এই কথাগুলো বলছি, অত দায়িত্ব নিয়ে বলছি। আমরা আশা করেছিলাম যে নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তত তফসিল ঘোষণার পরে আমরা দেখতে পাব যে বিরোধী দল তাদের প্রার্থীদের নিয়ে, নেতা কর্মীদের নিয়ে তারা প্রচারণায় নামতে পারছে, নির্বিঘ্নে প্রচারণা করতে পারছে, মামলা মোকদ্দমা হামলা
যা ছিল তা আপাতত স্থগিত থাকছে। আপনারা তো জানেন যে গত 10 বছর ধরে, বিশেষ করে গত 5 বছর এবং নির্বাচন আসার বছর এটা আরো অনেক বেড়ে গেছে। মিথ্যা মামলা, ভৌতিক মামলা, গায়েবী মামলা আপনাদের মিডিয়াতেই, গণমাধ্যমে অনেক বড় বড় করে আপনারা রিপোর্ট করেছেন, আপনারাই করেছেন। সেই মামলা কমলা দিয়ে আজকে বিরোধী দলকে পুরোপুরি ভাবে আপনার আজকে পত্রিকাতে আছে বিএনপি কর্নার, দেখবেন কোথায় বলা আছে, একেবারে একটা অবিশ্বাস্য একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে পরিস্থিতিতে কোনো মতেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এটা হওয়ার আর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে মাত্র আর 6-7 দিন বাকি নির্বাচনের, এই 6-7 দিনের মধ্যে আমরা আশা করি, এখনো আশা করছি যে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে তার সম্বিত ফিরে পাবে, সরকার তার সম্বিত ফিরে পাবে এবং এই নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সর্বোপরি সেনাবাহিনী, যেটা 24 তারিখে বলা হয়েছে আপনার আসবেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সকলের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং তাদের চার্টারে যা বলা আছে সেইভাবে তারা দায়িত্ব পালন করবেন বলে আমরা প্রত্যাশা করছি, আশা করছি। আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই যে বিচার বিভাগ কিভাবে পক্ষপাত করছে এবং কিভাবে আমাদের কাছে মনে হয়েছে একদম উদ্দেশ্যমূলকভাবে আমাদের প্রার্থীদেরকে বাতিল করছে। আমি একটা জিনিস দেখাই আপনাদের, ছবিটা দেখুন, সিলেট 2 আমাদের গুম হয়ে যাওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন আলী উদ্দিন লুনা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানে কাজ করেন। এই অভিযোগে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু 3 বছর আগে কেন করেননি সেই অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে অধ্যক্ষ ডক্টর এনামুল হক সর্দার জৈন্তাপুর সরকারি ইমরান আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত, সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত, লুনার প্রার্থিতা বাতিল হয়েছে কিন্তু এনামুল হক সর্দারের প্রার্থিতা বাতিল হয়নি। প্রথমে বাতিল করেছিল আপনার নির্বাচন কমিশন থেকে, নির্বাচন কমিশন থেকে লুনাকে কিন্তু বাতিল করা হয় নাই, প্রিজাইডিং অফিসার করেন নাই, কারণ আমাদের দেশে যে আইন আছে সে আইন অনুযায়ী সরকারি চাকুরি না করলে ওই 3 বছরের কোনো সেই বাধ্যবাধকতা নেই। বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যে কোনো সময় এই নির্বাচন করা সম্ভব, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইন, নির্বাচন চলাকালে তোকে পদত্যাগ করতে হবে না, নির্বাচিত হলে পদত্যাগ করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন সম্পূর্ণভাবে হাইকোর্ট যে আদেশ দিয়েছে এই আদেশটাকে এখন আমরা কি বলবো, কি বলবো আদেশটাকে, এটাকে কি আইনসঙ্গত বলবো না বেআইনি বলবো, এটাকে কি বলবো যে একদম ইনোসেন্ট অর্ডার অথবা বলবো আপনার উদ্দেশ্য প্রণোদিত অর্ডার। আমার বক্তব্য হচ্ছে আজকে এই কাজগুলো কেন হচ্ছে, একটা না আরো অনেকগুলো আছে, যেগুলো দেখবেন একই ব্যক্তিকে একই আদালতে বলা হয়েছে একজনকে একই কারণে বৈধ, আরেকজনকে বলা হচ্ছে অবৈধ। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়, যেটা কালকে আমাদের খান সাহেব গিয়েছিলেন ইলেকশন কমিশনে,
এবং সেখানে তিনি খুব পরিষ্কার করে বলে এসছেন যে নির্বাচন কমিশন যাকে বৈধ ঘোষণা করল তারপরে নির্বাচন চলাকালীন সময়ে হাইকোর্টের কোন এখতিয়ার আছে কিনা সেই প্রার্থীকে বাতিল করা। আইনটাতে বলা হচ্ছে যে ওয়ান্স নির্বাচন কমিশন যখন ফাইনালি বলে দিল যে সে বৈধ, সে নির্বাচনে চলে গেল মার্কা নিয়ে, তারপরে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আপনার ট্রাইব্যুনালে যাওয়ার বিধান আছে, নির্বাচনের পরে আগে নয়। সেইভাবে প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে, শুধু হস্তক্ষেপ করা নয়, আমার দলের মনোনয়ন আমি কাকে দেব সে কথা হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। তো কোশ্চেনই প্রশ্নটা, তাহলে আমি কি করে বলবো বুঝবো যে হাইকোর্ট থেকে আমি সুবিচার পাচ্ছি, ন্যায় বিচার পাচ্ছি? আমি কি করে বলবো যে হাইকোর্ট তার আইনের প্রয়োগ করছেন? আমি বুঝতে পারছি না, মানুষ বুঝতে পারছে না। একটি নির্বাচনের প্রধান অংশীদার হচ্ছে, স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, যে প্রধান রাজনৈতিক দলকে যদি এইভাবে উদ্দেশ্য প্রয়োজন ইচ্ছাকৃত ভাবে তাদের প্রার্থীদেরকে বাতিল ঘোষণা করা হয়, তাহলে কি মানুষের মনে করবে না যে আজকে বিচার বিভাগও সরকারের, যারা সরকারি দলে রয়েছে তাদের যে ইচ্ছা সেই ইচ্ছার সঙ্গে যাচ্ছে, তাই সেটাই পূরণ হচ্ছে? এটা কি আসবে না চিন্তা ভাষার মানুষের মনে? বন্ধুগণ, সেজন্যই বলছি যে আজকে দুর্ভাগ্য এই জাতি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সর্বোপরি বিচার বিভাগ যার উপরে আস্থাটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেই আস্থা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা বলেছি নির্বাচন কমিশনের কাছে গিয়ে, আমাদের গতকাল দিয়েছি যে যে আসনগুলোতে আমাদের প্রার্থীদের এইভাবে অবৈধভাবে বেআইনিভাবে শূন্য ঘোষণা করা হচ্ছে অথবা আপনার বাতিল করছে, সেই আসনগুলোতে আমাদেরকে আবার আমাদের প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হোক, অথবা সেই নির্বাচন সেই আসনগুলোতে নির্বাচন স্থগিত রাখা হোক, শিডিউল ঘোষণা করে আবার নির্বাচন দেওয়া হোক। এখন এই নির্বাচনে আপনার আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগের কি পার্টি, বিএনপি আপনার কি পার্টি, দুটো জোট মহাজোট আর আমাদের ঐক্য ফ্রন্ট বিরোধী জোট, আমরা কার সঙ্গে লড়াই করছি আমরা বুঝতে পারছি। আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করি ভাই পুলিশ, আমি তো স্পষ্ট করেই বলছি কেন, কারণ মিটিং ভেঙে দেওয়া, ফলস ফিকটিশাস কেসে অ্যারেস্ট করা, জেল গেট থেকে অ্যারেস্ট করা, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং এখন যে নতুন শুরু হয়েছে তা হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা, তারা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করছে, একটা পরিত্যক্ত ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, দিয়ে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমরা সকালে যাই, সেখানে দীর্ঘ আলোচনার পরে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তফসিল ঘোষণার পরে আর কোন গ্রেফতার হবে না, রাজনৈতিক গ্রেফতার হবে, একটার পর একটা গ্রেফতার, এমনকি আমাদের প্রার্থীরা পর্যন্ত বাদ পড়ছেন। আমরা এর আগেই বলেছি এর সঙ্গে কোলাবরেট করছে আপনারা আমাদের নিম্ন আদালতগুলো, প্রায় 15 জন আমাদের প্রার্থী এখন কারাগারে, এদের মধ্যে কালকে একজন কোন রকমে মানে সহায়তা নিয়ে বেরিয়ে এসছেন আইনজীবীদের, আমি নাম বলছি না, আমাদের এখন যারা কারাগারে আছেন 15 জন, তার মধ্যে মোল্লা আব্দুল হামিদ, মোহাম্মদ আবু সাইদ চাঁদ,
রেজা আহমেদ বাচ্চু মোল্লা তাকে আদালত থেকে হাজিরা দিতে গিয়ে পরশু তাকে গ্রেপ্তার করা হয়েছে। মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, মহাদিস আব্দুল খালেক, গাজী নজরুল ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ফজলুল মিলনকে তফসিল ঘোষণা পরের নির্বাচন ক্যাম্পেইন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। খায়রুল কবির পোকন একইভাবে তাকে আটক করে রাখা হয়েছে। এস এম জিয়ানি, মনির হক চৌধুরী, চট্টগ্রামের ডাক্তার শাহাদ ইসলাম হোসেন, আনামুর শামসুল ইসলাম, এইচ এম হামিদুর রহমান আজাদ, 15 জন কারাগারে, ইতিমধ্যে 7 জন বাতিল, আরো 25 জনের বিরুদ্ধে কোর্টে ঝুলছে। সুতরাং বুঝতে পারছেন 2014 সালের 154 জন ঘোষণা করা হয়েছিল, এবার সরাসরি সেটা পারেনি, মানে কায়দা কৌশল করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে আজকে এই একতরফা নির্বাচন করে আবার আনকনটেস্টেড নির্বাচনের দিক পায়চার করছে। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে কার কাছে যাব, কোথায় যাব, কথাগুলো বহুবার বলেছি। আগে ভাবতাম যে আপনার সর্বোচ্চ আদালত, সেটাতে অন্তত আপনার বিচার পাওয়া যায় না, বিচার পাওয়া যায় দুর্ভাগ্যের সঙ্গে, কষ্ট ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে, সেখানেও কোনো আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আমরা প্রধানমন্ত্রী, যিনি আবার মহাজোটের নেত্রী, আওয়ামী লীগের নেত্রী, তিনি প্রতিদিন কথা বলে চলেছেন, সভা করছেন, তার সভায় কোনো সমস্যা নাই, যত সমস্যা আমাদের সভায়। কালকেও আপনার, আজকে আমাদের নারায়ণগঞ্জে একটা সভা কথা ছিল, নির্বাচনী সভা, ডক্টর গ্রামাঞ্চন সহ আমাদের ঐক্য কমিটির মধ্যে বিরোধী দলের নেতৃবৃন্দের যাওয়ার কথা, যাবো আমরা সেখানে। উই হ্যাড টু চেঞ্জ দ্য ফিল্ড, মাঠটাকে পরিবর্তন করতে হয়েছে। কেন? যেখানে আমাদের মহাজোটের লোকেরা ফুটবল খেলবে, বাস্তবতা হচ্ছে গতকাল আমার কনস্টিটিউয়েন্সিতে ঠাকুরগাঁও আমার এক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সে মোটরসাইকেল রেখে গ্রামের মধ্যে গেছে আপনার নির্বাচন ক্যাম্পেইন করতে। প্রায় 20-25 জন যুবলীগের সন্ত্রাসী এসে তার মোটরসাইকেল পুড়ে দিয়েছে, বলে উল্টো তার বিরুদ্ধে মামলা। সবচেয়ে সারা দেশে তারা ঘটনা ঘটাচ্ছে আর উল্টো মামলা দিচ্ছে, তারা ঘটনা ঘটাচ্ছে আবার উল্টো মামলা দিচ্ছে। সেই মামলায় পুলিশ এত তরি মুহূর্তের মধ্যে আবার গিয়ে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, গ্রেপ্তার করছে। এখন দেশের অন্য কোনো ক্রাইম নাই, একমাত্র ক্রাইম হচ্ছে যে বিএনপির নেতা কর্মীদের ইলেকশনে নামাটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। কেন নামছে তারপরেও বলতে পারে, আপনারা দেখেছেন যে মানুষ বেরিয়ে আসছে, মানুষ পরিবর্তন চায়, মানুষ এই সিনহা সাহেবের ভাষায় যে দানবীয় যে সরকার, এদের থেকে মুক্তি চায়, এই পরিস্থিতি থেকে মুক্তি চায়, মনস্তার থেকে মুক্তি চায়। এই কথাগুলো আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন না, জবাব না দিলে চলবে, প্রধানমন্ত্রী বলছেন, তিনি বলছেন বিএনপি জামাত ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। এক বছর জন্য বিএনপি জামাত পেপার কোথায়? বিএনপি ঐক্যফ্রন্ট বিরোধী দল ঠিক আছে, জামাত তো নেই, বলছেন বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। তারা আপনারা ছাপাতে শুরু করে দিয়েছে, আওয়ামী লীগ ছাপানো শুরু করেছে, ইলেকশন কমিশন ছাপানো শুরু করেছে, এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে আগের রাতেই ব্যালট বাক্স বোঝাই করে রাখা, এটা পরিকল্পনা শুনতে পাচ্ছি না, অথেন্টিক সোর্স জানতে পাচ্ছি। এবং আপনার এগুলোকে করার জন্যে আমরা শুনতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকটা জোন তৈরি করা হয়েছে, সেই জোনে বিশেষ বিশেষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইন কোলাবোরেশন উইথ দ্য লোকাল পুলিশ তারা এই কাজগুলো করবেন। এগুলো ছক কাটা হয়েছে, কিন্তু এই ছকেই পুরো নাম মানুষ এত বেশি জেগে উঠেছে, এখন জাগরণ ঘটেছে যে সমস্ত ছক সেটা নস্যাৎ করবে। আমি একটা জিনিস বুঝতে পারি না,
এত যে উন্নয়ন, এত যে উন্নয়নের গান, এত যে থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার, তারপরেও এইসব করতে হচ্ছে কেন? কোনো প্রয়োজন তো হয় না। একটা সুষ্ঠু নির্বাচন দিলে, উন্নয়নের কাজ হলে মানুষ তো এমনি ভোট দেবে, কেন দেবে না? ভালো কাজ করলে মানুষ ভোট দেবে না? এখন আমাকে জোর করে, জবরদস্তি করে, কলা কৌশল করে, ষড়যন্ত্র করে, ইঞ্জিনিয়ারিং করে সেগুলোকে নিয়ে যাবে ঢাকা শহরে। অনেকে বলেন ঢাকা শহরে আপনার বিরোধী দলের কোনো পোস্টার নেই, কেন নেই? পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগ মানে, পোস্টার লাগাতে গেলে পুলিশ মানে, দলে মানে পোস্টার লাগাতে গেলে, লিফলেট বিলি করতে গেলে বলে ঠ্যাং ভেঙে দেয়, পা ভেঙে দেয়, গুলি করে। বাস্তবতা বলছি একটা, আপনি আমার চেয়ে অনেক ভালো দেখেন, যে কোনো প্রার্থীকে জিজ্ঞেস করে দেখেন, কর্মীদের জিজ্ঞেস করে দেখেন, একটা পর একটা, একটা পর মামলা, একটার পর বাড়ি ভেঙে দরজা ভেঙে সালাউদ্দিন সাহেবের, আমাদের প্রার্থী দেবেন সালাউদ্দিন সাহেবের, তার দর মেইন গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে। সেই মতো আমরা বিভিন্ন জায়গায় ফোন টোন করেছি, কারণ একটাই কারণ, যে তারা ভয় দেখিয়ে, তারা হুমকি হামলা ধমকি সন্ত্রাস করে তারা এই একতরফা নির্বাচনকে আবার ক্ষমতায় যেতে চায়। আমাদের আগে অনেকেই বলতেন যে আপনাদের সন্ত্রাস বন্ধ করতে হবে, যে সন্ত্রাস আমরা করি কোথায়? সন্ত্রাস তো যা কিছু এই দেশের সন্ত্রাসের চেহারা তো দেখিয়েছে আওয়ামী লীগ, আমার মুরব্বীরা জানেন খুব ভালো করে, সন্ত্রাস করে কি করে রাজনৈতিক আপনার ফায়দা লুটতে হয়, কি করে নিয়ন্ত্রণ নিতে হয়, তারাই সবচেয়ে ভালো জানে। একটার পর একটা ঘটনা দেশে অতীতে যেতে চাই না, এই সময়ে এই নির্বাচনের অল্প কয়েকদিনে তারা যা দেখালেন, এটার চেয়ে বড় সন্ত্রাস আর কি হতে পারে? একদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস, এই দুই সন্ত্রাসে তারা গণতন্ত্রকে হত্যা করছে। বলেছেন বিএনপির টাকা নিন, নৌকায় ভোট দিন। বিএনপির টাকা কোথায়? আমরা তো নিজেরা যারা নির্বাচন করছি, আমাদের কর্মীরা যারা করছেন, আমরা সমস্ত নিজেদের জমি জমা বিক্রি করে, বাড়িঘর বিক্রি করে এই নির্বাচন এই অবস্থা দাঁড়িয়েছে। আর তাছাড়া প্রধানমন্ত্রী তিনি এই কথা কি করে বলতে পারেন? এটা সম্পূর্ণ অনৈতিক। এবং বলছেন টাকা নিন, নৌকায় ভোট দিন, এর চেয়ে অনৈতিক কথা আর কি হতে পারে? এর আগেরটা আপনি যে ভুয়া বাড়ির পেপার ছাপাচ্ছে, এটা গুজব ছড়াচ্ছেন উনি, তাহলে তার বিরুদ্ধে এক ব্যবস্থা হয়েছে, দেশ সরকারের অফেন্স, অপরাধ, অনৈতিক পরামর্শ দেওয়া অপরাধ, তারও তো নির্বাচন কমিশন উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তা আমি দাবি করব যে নির্বাচন কমিশন এইগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন। লন্ডন থেকে ষড়যন্ত্র পুলিশ অফিসার হত্যা করা হবে, নির্বাচন বাঁচাও করার চেষ্টা করা হবে, এটা মারাত্মক একটা ভয়াবহ মিথ্যা। এটার বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়া। বিএনপি নাকি মুজিবপুর বানাচ্ছে, ওনারা পুলিশের ইউনিফর্ম বানাতে দিয়েছেন, আমরা শুনেছি পত্র পত্রিকা এসছে, সেটার জন্যে উনি এটাকে কাউন্টার করার জন্য বললেন কিনা আমি জানি না। নির্বাচন কমিশন আছে, হাজার হাজার আমরা আপনার অভিযোগ দিয়েছি, প্রত্যেকে রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছে আমাদের এখানে সেন্টারে দিচ্ছি, আমাদের নেতৃবর্গ প্রতিদিন তারা অভিযোগগুলো দিয়ে আসছেন, এখন পর্যন্ত একটা অভিযোগের কোনো সুরাহা হয়নি। আমি কুমিল্লায় আমরা সব জনগণের মধ্যে তৈরি করে এসছে একই ওসিকে 10 বার লাঙ্গল করে, 10 বছর ধরে 3 বার তাকে সেখানে পদায়ন করা, সার তার কোনো ভাটা টাটা আসবে না, আপনার কমার্শিয়াল এন্টারপ্রাইজ সব আছে শুনেছি আর কি, সে নিয়ে গিয়ে আপনার কর্মীদের পায়ে গুলি করে। আমি ভাইকেও বলেছি, চিঠিও দিয়েছি, এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো ব্যবস্থা না। আজকে আবার বলছি এই ওসিকে লাগুন, ওসিকে অবিলম্বে প্রত্যাহার করুন।
আমরা নির্বাচন করতে চাই বলেই আমরা নির্বাচনে এবং নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য আমরা এই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা উচ্চ আদালতের কাছে আপিল করছি যে দয়া করে আপনারা ন্যায় বিচার করুন এবং গণতন্ত্রকে রক্ষা করবার জন্য একটি রাজনৈতিক দলের প্রার্থীদেরকে আমরা মনে করি যে বেআইনিভাবে তাদেরকে বাতিল করাটা আমার মনে হয় এটা সঠিক হবে না এই সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা নির্বাচন কমিশনের কাছে আবারও আমরা বলতে চাই আপনাদের দায়িত্বটা পালন করুন, নির্ভয় করুন, এই রাষ্ট্র সংবিধান আপনাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার প্রয়োগ করুন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে পুলিশ কার নিয়ন্ত্রণে এই সময় নির্বাচনকালীন সময়, তারা কেউ কোনো উত্তর দিতে পারেন, অথচ আমরা সবাই জানি যে নির্বাচন সমিতির ঘোষণার পর থেকে অনেকগুলো সংস্থা পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে এসে যায় এবং তার এই সিদ্ধান্ত গ্রহণিত হয় কিন্তু দায়িত্ব দিতে পারে। আমরা সেনাবাহিনী মোতায়েন হচ্ছে 24 তারিখ থেকে, এখন মধ্যে বিজিবি মোতায়েন হয়ে গেছে, তারা কাজ করছে, প্রশাসন সকলের কাছে আমাদের একটিমাত্র আহ্বান যে বাংলাদেশ আমাদের সকলের দেশ, জনগণই এই দেশের মালিক, একটি মুক্তিযুদ্ধের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে আপনাদের যে দায়িত্ব রাষ্ট্র আপনাদেরকে দিয়েছে, জনগণ আপনাদেরকে দিয়েছে, সেই দায়িত্ব আপনারা পালন করুন। আপনারা কোনো দল বা কোনো ব্যক্তির কর্মকর্তা নন, কর্মচারী নন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সুতরাং নিরপেক্ষভাবে নির্ভয়ে আপনাদের দায়িত্ব পালন করুন, এটাই জনগণ চায় আপনাদের কাছ থেকে। এবং আমরা আশা করবো যে আস্থা জনগণের আছে সেনাবাহিনীর উপরে, আমরা আশা করব যে ন্যূনতম আস্থা বিচার বিভাগের উপরে, প্রশাসনের উপরে, সেই আস্থাটাকে ধ্বংস করে দেবেন না পুরোপুরিভাবে। আমরা বিশ্বাস করি সেনাবাহিনীকে এই দেশের মানুষ সবসময় অত্যন্ত শ্রদ্ধার চোখে তারা দেখেন এবং তারা মনে করেন যে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে তারা তাদের দায়িত্ব পালন করেন। আজকে যখন এই নির্বাচনে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করব সম্পূর্ণ নির্ভয়ে নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবেন। জনগণের আশা আকাঙ্ক্ষা যে গণতন্ত্র তাকে তারা রক্ষা করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। একটু আমি বলি, আমাদের অন্যতম ভাইস চেয়ারম্যান সিনিয়র, অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র রাজনৈতিক নেতা যেমন শাহ মহাজন সাহেব, উনি এখানে উপস্থিত আছেন, তিনি কিছু কথা বলবেন। আমাদের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার আন্দোলন কাজ করার জন্য আজ যখন মানুষের কাছে যাচ্ছি, তখন সেই অগণতান্ত্রিক সরকার হামলা মামলা নির্যাতন নিপীড়ন চালিয়ে আমাদের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করছে। তথাকথিত লেভেল প্লেয়িং ফিল্ডের নামে সরকারের মিথ্যাচার এর সীমা অতিক্রম করে এমন পর্যায়ে পৌঁছে যে তারা দিনকে রাত, রাতকে দিন বলতে শুরু করেছে। তারই অংশ হিসাবে গতকাল আমার নির্বাচনী এলাকায় আমার বিপক্ষের প্রার্থী তার নিজ বাড়িতে হামলা ও তাদের দলীয় অফিসের অগ্নিসংযোগের নাটক সাজিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার মামলা দায়ের করেছে, তাদের হয়রানি করছে, এমনকি তারা হুমকি দিচ্ছে ধানের শেষে কোনো কর্মীকে মাঠে থাকতে দেবে না এবং নেতা কর্মীদেরকে এলাকা ছাড় করবে, তাদের জেলে পাঠাবে। আপনারা জানেন বিগত 8ই ডিসেম্বর সিরাজদিঘা আমার নির্বাচনী এলাকায় কুচিয়ামোড়া স্থান নামক স্থানে আমার গায়ক গাড়ি মহলে আক্রমণ করে আমাদের
আমাকে হত্যার উদ্দেশ্যে তিনবার গুলি করা হয়। আমার গাড়ি সহ 6টি গাড়ি ভাঙচুর হয়। আমার ড্রাইভার সহ 6-7 জন গুরুতর আহত হয়। রাতভর চেষ্টা করেও আমি শিয়ালদিঘা থানা মুন্সিগঞ্জ জেলা কোনো কর্মকর্তাকে পেলাম না। প্রত্যেক থানায় 2 জন করে ওসি আছে, আরো অনেক অফিসার আছে, পাই না। আমি শিয়ালদিঘা শ্রীনগর থানা দলীয় আমাদের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারিকে থানায় পাঠালাম, তারা গিয়ে সেখানে কোনো অফিসার পেল না। কনস্টেবল বললে যে তারা থানায় নেই। পরদিন আশ্চর্য ব্যাপার, পরদিন আপনারা অবাক হয়ে যাবেন, বিরাট 450 লোকের নাম, নাম, বাবার নাম, গ্রামের নাম টাইপ করা বিরাট একটা কাগজ। এটা তৈরি করতে 7-8 দিন লাগে। এইটা একটা এজাহার পুলিশ করলো যে সামাজিকের লোক, মানে বিএনপির লোক, তারা পুলিশ মেরেছে। কোন পুলিশ মারলো, কোথায় মারলো, কোথায় আঘাত পাইলো, ডাক্তারের সার্টিফিকেট কোথায়, কিচ্ছু নাই। একটা মামলা দিয়ে দিল, আমরা কোর্টে গেলাম। কোর্টে গিয়ে বললাম যে এটা কি কোন কি কি দেশে আমরা আছি, মারলো চেষ্টা করলো আমাকে, রাত ভোর আমি তাদের পেলাম না। আর কয়েকদিন যাবো তারা আগের থেকে এটা তৈরি করে আমাদের কর্মীদের বিরুদ্ধে, 400 কর্মীর বিরুদ্ধে কোর্টে যখন গেলাম, কোর্ট হাসলো দেখবো এইটা এটা তৈরি করতে তো 4-5 দিন লাগে, তাদের জামিন দিয়েছে। আমি ধন্যবাদ কোর্টকে, সেই কোর্টকে আমি ধন্যবাদ জানাই। তারপরে অনেক ঘটনা, আমি এলাকাটা ছেড়ে দিলাম, কারণ আমি আপনাদের সাথে মুখে মুখে কথা বলতে চাই। মহাসচিব যা বলছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। আরো অ্যাড করতে চাই, এটা কি চলছে দেশে? স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তানিরা যে আক্রমণ করেছে, আমি তো তার সাক্ষী, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রথম ভারতের পার্লামেন্টে 2.5 ঘন্টা কথা বলেছিলাম। আজ আমি দেখতে পাচ্ছি সেই দিন যে অত্যাচার করেছে পাকিস্তান আর্মিরা, তার চেয়ে অনেক বেড়ে গেছে। কারণটা কি? আমি এলাকায় যেতে পারি না, যাই যাই অত্যন্ত সাহস ভাবে আমাকে মহাসচিব বলছে যে আপনি এলাকায় ছেড়ে দেবেন। আমি না কিছুই না, আমি ছেড়ে দেবো না, আমি এখান থেকে বেরিয়ে যাবো। ওরা যদি আমাকে হত্যা করে করুক, আমার 82 বছর বয়স, মারলে মেরে ফেলুক, কিন্তু পুলিশ দিয়ে মারে কেন? আমি লিখ দিয়ে মারে কেন? আর পুলিশ কারা? ওরা দায়িত্ব নিয়েছে, আপনারা জানেন, আমার বিরুদ্ধে একজন নাটক করে, ওর নাম বলতে চাই না আমি, যদিও বলতে হবে, ওর নাম আমি বলতে চাই না, ঘিরাব থেকে নাম বলতে চাই না। ওর বাবাও প্রেসিডেন্ট ছিল, ওর দাদাও একসময় মন্ত্রী ছিল, 4 বছর কাজ করে না, এবং তাকে প্রেসিডেন্ট থেকে কিভাবে নামিয়ে দিয়েছিল আপনারা জানেন। সেই লোক অনেক 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 টাকার মালিক ঋণ খেলাতে, সে ক্যান্ডিডেট হতে পারে না, কিন্তু কেমনে কেমনে কোর্টকে ম্যানেজ করে, সবই সব জায়গায় ম্যানেজ হয়ে যায়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কি অবস্থা হয়েছে আপনারা সকলেই জানেন। এটা আমি কোনো উত্তেজনার থেকে বলতেছি না, আমি আপনাদের বলতেছি সে ক্যান্ডিডেট হতে পারে না, কারণ সে ঋণ খেলাপি। কিভাবে কোর্ট থেকে একটা অর্ডার বের করে নিয়ে গেল যে না মানে এটা স্টে করো, তারপর থেকে একটি ক্যান্ডিডেট, এখন ক্যান্ডিডেট হয়ে গ্রামে গিয়ে দেখে সামঞ্জনের আর কিছু না থাক, মানুষের একটু স্নেহ ভালোবাসা আছে, তার সাথে এলাকায় ধানের শীষের দুটো মিলে সাপোর্ট 90%-এর উপরে। যদি একটা স্বচ্ছ ভোট হয়, 90টার উপরে যদি ভোট না পাই তাহলে আমি রিজাইন করে দেবো। কিন্তু তারা দায়িত্ব দিয়েছে পুলিশকে যে পিছিয়ে বিএনপির লক্ষ্যে দিয়ে দাও। প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে আক্রমণ করতেছে, মেয়েদের উপর আক্রমণ করতেছে, বাড়ি ভাঙতেছে। আজ পর্যন্ত আমাকে কয়েকবার অ্যাটাক করেছে, একবার তো আমার গাড়িগুলি সব ভেঙে দিল, যাই হোক আমি কোনো রকমে বেঁচে গেলাম। দুটা আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি, পুলিশ দাঁড়ায় আছে 3 গাড়ি নিয়ে, যেই আমি মিটিংয়ে ঢুকবো ওরা লোক ভাড়া করে নিয়ে আসছে, আমাকে আক্রমণ করবে, আমাকে মেরে ফেলবে। তারপরেও আমি সাহস করে কিছু কথা বলে সংক্ষেপ করে আমি চলে এসেছি। পরের মিটিংয়ে তারা মিটিংয়ের জায়গা দখল করে পুলিশ দিয়ে বসে আছে, আমার কর্মীরা বললো যে ওখানে যাওয়া যাবে না, গেলে আমরা আপনাকে হারাবো, আমরা আপনাকে হারাতে চাই না, আমাকে জোর করে সরি কি কি বলবো ভাই, অনেক হবে অনেক আমি নানা সময় হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু এই যে কথাগুলো এই যে কাজগুলো হচ্ছে, পুলিশ কন্ট্রাক্ট নিয়েছে যে আমরা ধানের শীষকে, যেখানে ধানের শীষ শতকরা 90% ভোট হবে, সেইখানে ধানের শীষের ক্যান্ডিডেটকে তার হারিয়ে দেবে।
এই কন্ট্রাক্ট অনেক 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 টাকার বিনিময়ে, কোন ঘটনা ঘটে নাই, নিজের বাড়িতে নিজেই একটা গুলি করিয়া একটা লাইট ফলাইয়া, ওরও নাটক জানে, ছোটবেলা থেকে নাটক করে, আপনারা জানেন ওর নাম, ওর নাম করে আমি পাবলিসিটি দিতে চাই না, মাইন্ডটা আমাদের, আপনারাও আমাদের সবাই আমাদের, ওর নাম পাবলিসিটি গ্রুপ কেন, আপনি জানেন ওর নাম, ওর চিনেন ওর গোষ্ঠী সুদ্ধা, ওরা নাটক করে এই যে করছে, আর কয়েকটা কর্পোরাল আনিয়ে একটা জায়গায় আগুন দিয়া, এই শীতের সময় মানুষ একদম চাটা খায় না, আগুন দিয়া আমার সব কর্মীদের বিরুদ্ধে মামলা, প্রত্যেক দিনই সকাল রাত্রেবেলা পুলিশ যাবে কেন, রাত্রেবেলা পুলিশ যাবে কেন, পাঁচ সাতজন পুলিশ যেয়ে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে আমি সাক খাড়া করে রাখছি, বাড়ি থেকে পালিয়ে আসছে, এই বাইরে দাঁড়িয়ে আছে। আজকেও আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে বলতে চাই যে তারা যদি আমাকে মেরে ফেলে, তার দায়িত্ব কে নেবে, আমাকে গুলি করেছে তার দায়িত্ব কে নেবে, এবং এই একটা নির্বাচন আমি বলতে পারি আপনাদের সবাইকে সাক্ষী রেখে, আমার মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং আমার সহকর্মী আমার সাথে আছে, যে ওখানে একবার ভোট দিয়ে দেখেন, পুলিশকে উইথড্র করেন, মিলিটারির উপরে আমাদের আস্থা আছে, তাদেরকে রেখে একবার বলেন যে তোমার ভোটটা তুমি দিও, তুমি দাও, ওরা যদি বলে যে তোমার ভোট তুমি, আমার ভোট আমি দেবো, তোমার ভোটটা আমি দেবো, এটা তো হবে না, তারা আমার ভোটটা দেবে, তাদের ভোটটাও দেবে, সব দেবে, এটা তো হবে না, এবং এটা হবে না বলেই সামঞ্জন যখন মাঠে যায় লোক ঢল নামে, আমাকে নামছে মাঠে নামতে দেবে না, আমার মহাসচিব বলছে যে না আপনি যান, যেতে হবে আপনাকে, তাই আমি যাবো, যদি এরপরে আপনারা আমার লাশ দেখেন দেখবেন, আই ডোন্ট কেয়ার, উপরে আল্লাহ আছে, আমি আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে, বিবেকের কাছে, দুনিয়ার কাছে বিচার দিয়ে যাচ্ছি, যে আজকে ওরা নাকি ইচ্ছা পাইতেছে, শুনলাম যে প্রসাদ এই সব লোকজনকে আমাদের প্রাইম মিনিস্টার কি বলছে তার জবাবে তো আমার মহাসচিবই বলছে, সুন্দরভাবে বলছে, তারা নাকি শুনছে যে আলাদা পোশাক বের করে তাদের কর্মীদেরকে দিয়ে দেবে, ওই ছাত্রলীগ যুবলীগ তার কর্মীকে দিয়ে দেবে, এবং তারা পুলিশের পুলিশ হইয়া ইলেকশনের দিয়ে যা করার অপকর্ম, ইউ নো হোয়াট দে উইল ডু, ঢাকা শহরের কি অবস্থা আপনারা জানেন, গ্রামে আজও দিনের বেলা কেউ বেরোতে পারে না, আমাদের লোকরা আমাদের কর্মীরা কেউ দেশে নেই, এই যে একটা অবস্থার সৃষ্টি করেছে, এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি ইলেকশন কমিশনকে, সরকারকে, প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো যে আপনি 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 থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেইন অ্যান্ড এগেইন, আপনি অনেক কাজ করছেন, কিন্তু ঘুষ কত বাড়ছে, দুর্নীতি কত বাড়ছে, খুন কত বাড়ছে, এই দেশ থেকে মানুষ ঘুম হয়ে যায়, বঙ্গবন্ধু এই দেশের একসময় নেতা ছিলেন, আপনি তার মেয়ে, আপনাকে আমরা শ্রদ্ধা করতে চাই, আপনি এসব কি করছেন, কেন করছেন, কি হচ্ছে এই দেশে, আপনি তো ছিলেন না স্বাধীনতার সময়, আপনার তো কোনো অবদান নাই, আমরা তো যুদ্ধ করেছি, আমরা তো এই দেশ এনেছি, আমরা তো এই দেশ কায়েম করেছি, বঙ্গবন্ধু স্বপ্ন তো আপনি কায়েম করেন নাই, আমরা করছি, আজকে আপনি এই দেশের মধ্যে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য হয়ে যান, ইলেকশন কেন দিলেন, এইভাবে প্রশ্ন করার মানেটা কি, এইভাবে মানুষজনকে যন্ত্রণা দেওয়া কষ্ট দেওয়ার অর্থটা কি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন ভাষা সৈনিক, আমি এই দেশের একজন, যারা এই দেশকে তৈরি করেছে আমি তাদের মাঝে একজন, কয়েকজনের একজন, আজকে আমি জনগণের কাছে আপনাদের মাধ্যমে আপিল করে যেতে চাই যে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার যদি ফেরত না আসে, মানুষের অধিকার যদি ফেরত না আসে, এই দেশের কোনো অর্থই থাকবে না, স্বাধীনতার কোনো অর্থই থাকবে না, আমি সেই অর্থকে আপনাদের মাধ্যমে খুঁজে পেতে চাই, আপনাদের অনেক ধন্যবাদ। এবার আমাদের আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জামরুদ্দৌলা খান বলবেন। সহকর্মীগণ, নামাজের সময় হয়ে গেছে, কখনো আমার সময় নাই, আপনার আমি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছি বলেই জানি যে সারা দেশে সরকারি দলের যারা কর্মীরা আছে, নেতারা আছে, তাদের পাশাপাশি পুলিশ আমাদের নির্বাচনী প্রচারণায় নানাভাবে বাধা সৃষ্টি করছে, তারা প্রতিনিয়ত কাজে বাধা দিচ্ছে, পোস্টার ছিঁড়ছে, গ্রেপ্তার করতেছে, মারপিট করতেছে,
এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে বলতেছে যে এখন এলাকা ছাড়ো এবং 30 তারিখের পরে ফিরবে। হ্যাঁ আচ্ছা, তো আপনার এই কথা পুলিশ বলে এবং আপনার একটা ভিডিও আপনি দেখেছেন যে প্ল্যানিং মিনিস্টার যিনি পরিকল্পনা মন্ত্রী তিনি নিজেও কিন্তু এই কথা বলেছেন বক্তৃতা করে যে এলাকা ছেড়ে চলে যেতে হবে আর কি, আর না হলে তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হবে বলেছেন তিনি। তো তারা পুলিশের সামনেই আওয়ামী লীগের কর্মীরা অস্ত্র প্রদর্শন করতেছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা এই নিয়ে বারবার অসংখ্যবার রিটার্নিং অফিসার, চিফ ইলেকশন কমিশনার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সবার কাছে অভিযোগ করেছি কিন্তু কোনো অভিযোগের কোনো প্রতিকার আমরা এখন পর্যন্ত দেখি নাই। আপনারা শুনেছেন যে নির্বাচনে বৈধ প্রার্থীদের অবৈধ ঘোষণা করা হচ্ছে, ইতিমধ্যে আমাদের অনেক প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ রাতেই শুনলাম যে যশোর 2-এর প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহাদত হোসেনকে পুলিশ আটক করেছে, গত পরশুদিন রেজা আহমদ বাচ্চুমুল্লাহকে আটক করা হয়েছে, গত পরশু এবং গতকাল এইসব গায়েবী মামলা এবং এখন থেকে আরো 5-7 বছর আগের মামলায় হাজিরা দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা করা হচ্ছে। আমাদের আমার জানা মতো অন্তত 2 জন প্রার্থী আছে যারা আদালত থেকে কোনো রকমে চলে এসছেন এবং তারা গ্রেপ্তারি নিয়ে চলছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, একদিকে আমাদের প্রার্থীদের বৈধতা বাতিল করা হচ্ছে, প্রার্থী কমে যাচ্ছে, আরেকদিকে আমাদের 15 জন প্রার্থী এখনো জেলে, আরো জেলে গ্রেপ্তার করা হচ্ছে, 17 হলো। আরেকদিকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে এবং তারা পালিয়ে বেড়াচ্ছে, গ্রেপ্তার এড়িয়ে চলছে, অর্থাৎ নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিতে পারছে না। এই যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে যখন আমরা শুনি যে প্রধান নির্বাচন কমিশনার বলেন যে নির্বাচনে সুবাতাস বইছে, তখন তো মানে ক্ষোভে দুঃখে আমাদের খুব কষ্ট হচ্ছে। কেউ রসিকতা করলে মানুষ হাসে, এটাকে আমরা রসিকতা হিসেবে নিতে পারি যে সিজে এক ধরনের আমাদের দেশের সাধারণ মানুষের সাথে রসিকতা করেছেন, কারণ এই সুবাতাস হয়তো তার অফিস এবং আওয়ামী লীগের কার্যালয়গুলিতে হতে পারে, সারা দেশে নির্বাচনে সুবাতাস বইছে না। বন্ধুরা আমার, আমরা গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলাম, আমরা নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছি, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি, নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে দেখা করেছি। আমরা তাদেরকে বলেছি যে আপনারা এই নির্বাচন কমিশন যাদেরকে বৈধ ঘোষণা করেছেন আমরা তাদেরকে মনোনয়ন দিয়েছি, আজকে যদি তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে কেউ তাহলে সেই দোষের দায়িত্ব কে নেবে? আমরা তো কোনো ভুল করি নাই, আপনারা যাদেরকে বৈধ করেছেন আমরা তাদেরকে মনোনয়ন দিয়েছি, কাজে ভুল যদি করে থাকেন আপনারা করেছেন, এই দায় আপনাদেরকে নিতে হবে। অতএব আপনারা দুইটা কাজ করতে পারেন, এক যেখানে অবৈধ ঘোষণা করা হয়েছে সেখানে আপনারা আরও যেসব প্রার্থীকে বৈধ করেছেন তাদের মধ্যে থেকে কাউকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিন, তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, আর তা নাহলে ওই জায়গায় নির্বাচন স্থগিত ঘোষণা করেন, রিশিডিউল করেন, আবার নির্বাচন হোক। তারা কেউই আমাদের এই বক্তব্যের বিরোধিতা করে নাই, কেউই বলে নাই যে আমাদের এই বক্তব্য অন্যায্য, তারা বলেছেন যে তারা একসাথে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এ ব্যাপারে উচ্চ আদালতের রায় আছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের রেজাল্ট ঘোষণা পর্যন্ত নির্বাচনী কোনো বিষয়ে নির্বাচন কমিশন ছাড়া অন্য কোনো আদালত তারা কোনো ব্যবস্থা নেবে না। চিফ ইলেকশন কমিশনার গতকাল আমাদেরকে বলেছেন যে আমি চিফ ইলেকশন কমিশনার, আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের ক্ষমতা সম্পন্ন এবং আমার নির্বাচন কমিশনাররা হাইকোর্টের বিচারকের মর্যাদা সম্পন্ন, কাজে আমরা যেটা করতেছি তার বাইরে অন্যরা কি করতেছে কেমন আমরা বুঝি না।
এখন সব কথাই একটা বলা হয়, কিন্তু কাজের সময় আমরা দেখি যে কাজটা হচ্ছে উল্টো। আমাদের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে, আমাদের প্রার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের প্রার্থীদেরকে তাড়া করে বেড়ানো হচ্ছে, আমাদের পোস্টার লাগানো দিচ্ছে দেওয়া হচ্ছে না, আমাদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বাধা দেওয়া হচ্ছে, গোলাগুলি করা হচ্ছে। আমাদের দুইজন প্রার্থী গুলিবিদ্ধ, একজন মহিলা প্রার্থী আমাদের রুমানা মাহমুদ এবং সুপ্রিম কোর্ট বারের ছয়বারের নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহমুদুল খোকন, এরকম আমাদের অনেক নেতাকে দৈহিকভাবে আঘাত করা হচ্ছে। অনেকেই লজ্জায় বলে না, আমাদের মির্জা আব্বাসের মিছিলে হামলা করা হয়েছে, আফরোজ আব্বাসের মিছিলে হামলা করা হয়েছে, আমাদের মঈন খানের মিছিলে হামলা করা হয়েছে, মৌলুদ সাহেবের মিছিলে হামলা করা হয়েছে, আমির খসরু। আপনি দেখেন, এগুলো আমি বলতেছি শুধু অত্যন্ত সিনিয়র নেতাদের না, আর যারা সাধারণ নেতা আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করছে প্রার্থী যারা, তাদের উপর কি নির্যাতন চলছে এটা আপনি অনুমান করতে পারেন। এই যে অবস্থা, সেই অবস্থাকে যদি নির্বাচনের সুবাতাস বলা হয়, তাহলে সুবাতাস শব্দটার অর্থ বদলে দেওয়া লাগবে। আপনাদের ধন্যবাদ। আর কি আপনাদের কমিটি দিন যে আমরা অনেকে একটা সেল তৈরি করা হয়েছে, এটা বিভিন্ন এলাকার যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, অত্যাচার নির্যাতন হচ্ছে, সেগুলোতে আমরা রাখছি। তার জন্য আমাদের বিভিন্ন সেল আছে বিভিন্ন রকমের। আর একটি সেল আমরা গঠন করেছি আপনার ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক জাতীয় নিরাপত্তা ও মনিটরিং সেল, এই সেল আমরা গঠন করেছি। এখানে আমাদের সদস্যরা আছেন, তারা আবার চূড়ান্ত এটার সদস্য তালিকা করে আপনাদেরকে দেওয়া হবে। শেষ করিনি, শেষ হয়নি, আমাদের আইনগত ব্যবস্থা চলছে, আমরা সেগুলো রিভিউ করছি এবং আপনার উচ্চ আদালতে সেটাকে রিভিউ করা হচ্ছে। এটা হয়ে গেলেই আগেই বলে দিলে তো পদযাত্রা তো করবো, পদই ব্যাংকে দিবেন, পদ থাকবে না।